হ্যালো ফ্রেন্ডস টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল যে স্যার সুবীর দাসের অঙ্ক বই থেকে যদি কোশ্চেনগুলো পরপর সলভ করে দেওয়া হয় তাহলে খুবই উপকার হবে তো যাই হোক তোমাদের সেই কথা মাথায় রেখে আমি আজকে থেকে শুরু করছি সেই সুবিদ্যাসের অঙ্ক বই থেকে সমস্ত কোয়েশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ সলভ করে দেবার যতটা আমি পারবো আমি চেষ্টা করব যদি তোমরা আমার সাথে থাকো তো যাই আজকে আমি যে চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো এখানে নিচ্ছি সেটা হচ্ছে সরল সুদ সরল সুদের প্রথম পাঁচটা কোশ্চেন আমরা এখানে রেখেছি এক থেকে পাঁচ অবধি পরপর তো দেখে নাও এখানে আমি যে মেথডগুলো ইউজ করবো জাস্ট ফোকাস অন মেথড যে আমরা কি কনসেপ্টে ইউজ করছি ঠিক আছে অঙ্ক আমরা সবাই করতে পারি কিন্তু টাইম কি করে ম্যানেজ করতে হয় সেটাই এখানে তোমাদেরকে দেখাবো দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন কি আছে পঁচিশশো টাকার চার বছরের সুদ যদি পাঁচশো টাকা হয় তাহলে সুদের হার কত তোমরা সবাই এই কোশ্চেনটি কীভাবে করো ও আচ্ছা এখানে সুদের হার চেয়েছে তাহলে আমরা সূত্র জানি সুদের হার অর্থাৎ আট পার্সেন্ট রাইট ইকুয়াল টু সূত্র কি এস আই ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই কি ডিভাইডেড বাই হচ্ছে পি ইন্টু টি এই সূত্র একেবারে তোমাদের মাথায় ঢুকে রয়েছে আমি আজকে সেই সূত্র বের করব দেখো কিভাবে বের করছি সবার আগে সেই সূত্রটি অনুযায়ী আমি মানটাকে বসিয়ে দেবো এখানে দু আড়াই হাজার টাকার চার বছরের সুদ পাঁচশো টাকা তাহলে আমরা এখানে লিখলাম এই যে এস এর জায়গায় পাঁচশো ইন্টু এই হলো আমার একশো ডিভাইডেড বাই আসল কত আসল হচ্ছে পঁচিশশো টাকা ইন্টু সময় কত চার বছর এবার আমরা এখানে ক্যালকুলেশন করব দেখো এই পাঁচশো দিয়ে যদি পঁচিশশোকে ডিভাইডেড করি হয় পাঁচ এই পাঁচ ইন্টু চার করলে চার পাঁচে কুড়ি কুড়ি দিয়ে একশোকে কাটলে কত হয় পাঁচ হয় তো তোমরা এখান থেকে উত্তর করবে অপশান নাম্বার সি ফাইভ ঠিক আছে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুন ট্রিক্স কোন রকম সূত্রের কোন প্রয়োজন নেই তাহলে কিভাবে করবো দেখো আমরা এর আগে বলেছিলাম আমি যত সিম্পল ইন্টারেস্টের কোয়েশ্চেন করি চেষ্টা করি অল টাইম হান্ড্রেড ধরে উত্তর করার তাহলে এবার বুঝে নাও কিভাবে করছি দেখো এখানে পঁচিশশো টাকার কথা বলা রয়েছে আমি তো পঁচিশশো ধরে অঙ্ক করব না আমি একশো টাকা ধরে করবো তাহলে পঁচিশশো থেকে একশো করতে গেলে আমাকে কি করে ভাগ করতো কি করবো আমরা পঁচিশশোকে কে পঁচিশ দিয়ে ভাগ করে দেব। কারণ পঁচিশশোকে কে পঁচিশ দিয়ে ভাগ করলে আমি একশো পাবো তাই তো তাহলে দেখো আমার আসল কিন্তু একশো হয়ে গেল কি করলাম যেই আসল ওরা দিয়েছে তাকে পঁচিশ দিয়ে ভাগ করলাম তাহলে সুদের

দেখে নাও এই হচ্ছে পঁচিশশো টাকা তার জন্য কিন্তু তুমি সুদ পেয়েছো পাঁচশো টাকা আমি কি বলেছিলাম যে একশো টাকা ধরে করবে তাহলে এই পঁচিশশোকে তুমি এক কাজ করো পঁচিশ দিয়ে ভাগ করো তাহলে তোমার বলতে পারো যে স্যার একশো টাকা আর একেও দিয়ে ভাগ করো তাহলে তুমি বলবে যে স্যার কুড়ি টাকা অর্থাৎ একশো টাকা যদি তোমার আসল হয় কুড়ি টাকা হচ্ছে ইন্টারেস্ট আচ্ছা এটা কত বছরে পাওয়া হয়েছে যে চার বছরে তাহলে এটা যদি চার বছরে কুড়ি টাকা ইন্টারেস্ট পাও এক এক বছরে কত মুখে মুখে হবে ভাই এক এক বছরের চেয়ে পাঁচ টাকা বা বলতে পারি শোধ করা ফাইভ তাহলে সূত্র কোথায় গেল অঙ্ক সবাই করে কিন্তু কিভাবে করলে টাইমটাকে সেভ করতে হবে এটাই কতজন শেখায় তোমাকে ভাই টাইম ম্যানেজমেন্টটা শেখো চলো পরের কোশ্চেন দু নম্বর কোশ্চেন কি আছে দেখো বার্ষিক কত হারে পনেরো হাজার টাকার তিন বছরে সুদ হবে চুয়ান্নশো টাকা দেখো সেম কোশ্চেন সেম কনসেপ্ট আমি কিন্তু সুবিদ্যা স্যারের বই থেকে পর পর কোশ্চেনগুলো নিয়েছি ঠিক আছে তোমরা শুধু ভালো করে একটু দেখো যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড অবশ্যই শেয়ার করে তলস্ত কোয়েশ্চেন আদার্স ওয়াইজ হয়তো আমি টাইম দিতে পারবো না বাই সরি তো চেষ্টা করো তোমরা শেয়ার করার কমেন্ট করার ঠিক আছে কেমন লাগছে ক্লাসগুলো বার্ষিক এখানে রেট অফ ইন্টারেস্ট একটু আগে আমি সূত্র বলেছিলাম রেট অফ ইন্টারেস্ট দেখলেই তোমরা একটা সূত্র ইউজ করো তো এই যে পি ইন্টু টি তো এই সূত্র অনুযায়ী আশা করি তোমরা সবাই করতে পারবে চলো আমিও একটু করি চুয়ান্নশো টাকা আমি ইন্টারেস্ট পেয়েছি তাহলে একশো আর আসল হচ্ছে কত পনেরো হাজার টাকা তাই তো কত বছরে তিন বছরে চলো দেখো ক্যালকুলেশন করছি এই দুই শূন্য দুই শূন্য কাটলাম এবারে এই তিন দিয়ে যদি চুয়ান্নকে কাটি আঠারো হবে আচ্ছা পঞ্চাশ দিয়ে কাটলে দুই পঞ্চাশ দিয়ে কাটলে তিন তিন দিয়ে কাটলে বারো তাই তো বারো পার্সেন্ট তাহলে আমরা এখান থেকে উত্তর আরে ভাই এতটা করতে তো আমার সময় লেগেছে তাই না এবার আমি তোমাদেরকে দেখে দেখে উত্তর করতে হয় এবার দেখো তোমাদের অনেকেরই প্রবলেম হতে পারে দেখে উত্তর বলা কারণ তোমরা তো আমার ক্লাস রেগুলার দেখো না আমার কনসেপ্টে ফলো করো না তোমরা এখানে সেখানে খুঁজে বেড়াও তো দেখো এবার কিভাবে করবে আচ্ছা আমি বলেছিলাম আমি একশো টাকা ধরে অঙ্ক করবো তাহলে এখানে কত টাকা রয়েছে এখানে পনেরো হাজার টাকা রয়েছে তাহলে এই পনেরো হাজারকে তুমি ডিভাইডেড করো একটা কাজ করো তুমি যখন এত বড় ভাগ করতে পারবে না তাহলে তোমাকে আমি একটু ছোট করে দিচ্ছি পনেরো হাজার আর এখানে হচ্ছে চুয়ান্নশো টাকা এবার দেখে নাও আমি কি করব আমি এখান থেকে শূন্যগুলো একটু কেটে দেই তাহলে আমার হিসেব করতে সুবিধা হবে তাহলে এবার আমি বলতে পারি যে স্যার দেড়শো টাকার জন্য কিন্তু চুয়ান্ন টাকা সুদ পেয়েছি বাট আমি দেড়শো চাই না আমি চাই কত আমি চাই একশো কি করে পাবো দেখো এই যে আমরা যদি এই চুয়ান্নকে তিন দিয়ে ভাগ করি আঠেরো পাবো এই দেড়শোকে যদি তিন দিয়ে ভাগ করি পঞ্চাশ পাবো তাহলে পঞ্চাশের জন্য আঠেরো ভালো করে বোঝো তিন দিয়ে ভাগ করছি পঞ্চাশের জন্য আঠেরো পঞ্চাশের জন্য যদি আঠেরো হয় তুমি আমাকে বলো তাহলে একশো এর জন্য কত হবে পঞ্চাশের দ্বিগুণ করলাম তাহলে একশো এর জন্য হচ্ছে ভাই আঠারো দুগুণী তাহলে একশো যখন তোমার প্রিন্সিপাল তখন তোমার ইন্টারেস্ট হচ্ছে টাকা কত বছরে তিন বছরে এই যে তিন বছরে তুমি একশো টাকার জন্য তিন বছরে ছত্রিশ টাকা পেয়েছ এক বছরে কত হবে ছত্রিশকে যদি তিন দিয়ে ভাগ করে দাও বারো পার্সেন্ট বা বারো টাকা আমরা বলতে পারি শতকরা শেষ উত্তর ফোকাস অন কনসেপ্ট তোমাকে কনসেপ্টের উপরে কিন্তু নজর দিতে হবে তবেই টাইম ম্যানেজমেন্ট করতে পারবে পরীক্ষার হলে বসে কখনো যদি তোমরা এরকম লং মেথডে করতে যাও বা করে আসো তাহলে কখনো তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না ঠিক আছে চলো পরের কোশ্চেন দেখো কি আছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে কত বছরে এগারোশো টাকার সবৃদ্ধি মূল তেরোশো কুড়ি টাকা হবে ভালো করে বোঝো তোমরা যারা এই কোশ্চেন এতদিন সলভ করেছো কিভাবে করতে ও আচ্ছা এখানে টাইম চেয়েছে রাইট তো সূত্র তোমরা জানো তোমরা তো সূত্রে এক্সপার্ট তো টাইম ইকুয়াল টু কি এস আই ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই পি ইন্টু আর রাইট এই সূত্র তোমরা জানো তো এস আই কত এখানে আসল হচ্ছে এগারোশো সুদ আসল হচ্ছে তেরোশো কুড়ি তাহলে এখান থেকে মাইনাস করবে মাইনাস করার পরে তুমি ইন্টারেস্ট পাবে কত দুইশো কুড়ি তো আমি এখানে লিখবো তোমাদের মতো করে দুশো কুড়ি ইন্টু একশো ডিভাইডেড বাই আসল কত এগারোশো ইন্টু সুদের হার কত ফাইভ পারসেন্ট ক্যালকুলেশন এবার করতে হবে কি করে করব দুই শূন্য দুই শূন্য কাটলাম এগারো দিয়ে কাটলে কুড়ি হয় পাঁচ দিয়ে কাটলে চার হয় তাহলে আমরা এখান থেকে উত্তর করব চার বছর এই যে অপশন নাম্বার ডি না আমরা এইভাবে করব না এটা তো হচ্ছে লং মেথড সূত্র মুখস্থ করেছ আমার মেমরি অত ভালো নেই সূত্র মনে থাকে না তাহলে আমি কিভাবে করব কনসেপচুয়াল করব দেখো তুমি এখানে এই যে এগারোশো টাকা তোমার আসল সুদ আসলে পেয়েছো তুমি তেরোশো কুড়ি টাকা তাহলে তুমি এখান থেকে সুদ কত পেয়েছো দেখে নাও এই যে যখন তোমার কাছে এগারোশো টাকা ছিল তার জন্য এটা হচ্ছে তোমার আসল কেমন এগারোশো টাকার জন্য সুদ পেয়েছো সুদ আসলে দিয়েছে তেরোশো কুড়ি তাহলে সুদ পেয়েছো মাত্র তুমি দুশো কুড়ি আমি তো এগারোশো টাকা ধরে অঙ্ক করব না আমি একশো টাকা ধরে অঙ্ক করব। তাহলে আমার আসল কত দাঁড়াবে তুমি একে এগারোশো দিয়ে ভাগ করে দাও এগারো দিয়ে যদি একশো দশ দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কি হবে একশো দশ দিয়ে যদি তুমি ভাগ করে দাও বা এগারো দিয়ে যদি ভাগ করো সব থেকে একশো দশ না এগারো দিয়ে ভাগ করো এগারো দিয়ে ভাগ করলে কি হবে একশো হবে ভালো করে বুঝে নাও তাহলে একে এগারো দিয়ে ভাগ করলে কত হবে এগারো কুড়ি হবে তাহলে আমরা বলতে পারি যখন আমার আসলে একশো টাকা আমি তখন সুদ পেয়েছি মাত্র কুড়ি টাকা আচ্ছা এখানে কত পার্সেন্টেজ হারে পাঁচ পার্সেন্টি হারে তাহলে পাঁচ পার্সেন্টি হারে ফাইভ পার্সেন্ট ধারে আমাকে কুড়ি টাকা পেতে গেলে কত বছর ওয়েট করতে হবে আমাকে চার বছর ওয়েট করতে হবে কারণ এই যে কুড়ি টাকা পেয়েছি হারে এক এক বছরে টাকা তাহলে কত বছর লাগবে আমার চার বছর লাগবে কি করলাম কুড়িকে আমি পাঁচ দিয়ে ডিভাইডেড করলাম তাহলে এখানে আমার উত্তর চলে এসে তাহলে এইভাবে যদি আমি করি কোথায় গেল আমার সূত্র ভাই অঙ্ক তো তোমরা সবাই করো ডিফারেন্সটা আগে বোঝো কেন তুমি অঙ্ক ভালো স্কোর করতে পারো না কারণ সূত্র মুখস্ত করে যাও এখন সেই সময় নেই কম্পিটিশন অনেক বেড়ে গেছে তাহলে তুমি এখনো সেই আগের মেথডে পড়ে আছো কেন নতুন নতুন কিছু শেখো আর শেখানোর তো আমি আছি যারা ডাব্লিউপি মেন ফোকাস করছো তোমরা চেষ্টা করো এইভাবে ক্লাসগুলো দেখার তোমরা দেখো টাইম ম্যানেজমেন্ট করতে পারো কিনা টোটাল তো তোমাদের পঁচাশিটা কোশ্চেন থাকে এক ঘন্টা সময় দেখো পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার বার্ষিক হারে তিন হাজার আশি টাকা হবে তাহলে এখানে তোমার কাছে আসল চেয়েছে তোমরা সবাই জানো কি জানো সূত্র জানো কিন্তু ট্রিক্স বা কনসেপ্ট কেউ জানো না সূত্র অর্থাৎ আসল ইকাল টু তোমরা জানো কি এস আই ইন্টু হান্ড্রেড বাই আর টু টি তাহলে এখানে সুদ কত পেয়েছ দেখো সুদ আসলে এখানে তো আসল দিয়েছে ও রে সর্বনাশ এখানে কিন্তু আসল বের করার জন্য এই সূত্র কাজে লাগবে না কারণ এখানে সুদ আসল দিয়েছে এর আবার সূত্র আলাদা তখন এই আসল বের করার নিয়ম কিন্তু অন্য কি অ্যামাউন্ট ইন্টু হান্ড্রেড প্লাস আরটি বাই হচ্ছে হান্ড্রেড যে আরো বিভিন্ন রকমের সূত্র আছে আমি এই সূত্র দিয়ে করবো না ভাই আমি আর বেকার সময় নষ্ট করছি না তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমি কি কনসেপ্ট দিতে চাচ্ছি ঠিক আছে দেখে উত্তর বলাটা শিখে নাও তোমরা লং মেথডে সবাই পারবে বেকার সময় নষ্ট করবো না দেখে নাও তাহলে আমি এতে দশ পার্সেন্ট সরল সুদের হারে চার বছরে অর্থাৎ এক বছরে দশ পার্সেন্ট সুদ হবে তাহলে চার বছরে কত হবে চার দশকে চল্লিশ টাকা সুদ হবে কখন চল্লিশ টাকা সুদ হবে যখন আমার একশো টাকা তাহলে এখানে তো সুদ আসল বলেছে তাহলে আমি এভাবে কি করতে পারি একটু ভালো করে দেখো তো তোমার যদি আসল হয় একশো টাকা তুমি ইন্টারেস্ট পাচ্ছ চল্লিশ টাকা কিন্তু এখানে ইন্টারেস্ট বের করতে বলেনি অ্যামাউন্ট চেয়েছে সুদ আসল সুদ আসল কি করে হয় আসলের সাথে সুদ যোগ করে তাহলে সুদ আসলে হবে তোমার একশো টাকা আশা এটা সবাইকে বোঝাতে পেরেছি যে যখন তোমার একশো চল্লিশ টাকা কিন্তু এই কোশ্চেনে সুদ আসল বলে দিয়েছে কত বলে দিয়েছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বলে দিয়েছে তিন হাজার আশি টাকা তাহলে আমরা বের করবো আমার আসল কত এটাই বের করবো রাইট কিভাবে বের করবো দেখে নাও এই শূন্য এই শূন্য কাটলাম চোদ্দ দিয়ে তিনশো আটকে ভাগ করো ১৪ দুগুনি আটাশ তাই তো চোদ্দ দুগুনি আটাশ বাইশ যদি আমরা গুণ করি চলে আসবে তাহলে এক কাজ করো এই একশো এর সাথে বাইশ গুণ করে দাও বাইশ ইন্টু একশো করলে দু হাজার দুইশো শেষ উত্তর ভাই সূত্র কোথায় গেল তো যাই হোক বিষয়গুলো তোমাদের একটু বুঝতে হবে অনেকটা সময়ও যাচ্ছে আমাদের একটু বোঝাতে তো আমি আরেকটা কোশ্চেন এখানে দেখাবো তোমাদেরকে পাঁচটা করে কোশ্চেন রাখছি বার্ষিক কত সুদের হারে পাঁচ বছরে আসল সুদের অনুপাত হবে পঁচিশ চার যারা সূত্র দিয়ে করো একদমই করবে না কিভাবে করো আমি তাও একটু দেখিয়ে দিই রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু এস আই ইন্টু হান্ড্রেড বাই হচ্ছে পি ইন্টু টি ভাই তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করে বলবো সূত্র থেকে দূরে আসো বিভিন্ন জায়গায় তোমরা দেখবে সূত্র দিয়ে অঙ্ক করে দিতে দূর ভুলে যাও সেই সূত্র তাহলে অঙ্ক শিখতে পারবে না ভালো করতে পারবে না সুদ এখানে দেখো পঁচিশ টাকার সুদ হয় চার টাকা তাহলে চার ইন্টু একশো ডিভাইডেড বাই কত ওই যে পঁচিশ ইন্টু হচ্ছে দুই বছরে তাহলে পঁচিশ দুগুনি পঞ্চাশ পঞ্চাশ দিয়ে একশোকে কাটলে কত হয় পঞ্চাশ দিয়ে একশোকে কাটলে হয় দুই চার দুগুনি আট শেষ এবার আমরা এই কোশ্চেনটাকে মুখে মুখে কিভাবে করব ভালো করে বুঝে নাও দেখো আচ্ছা এখানে আমরা দেখলাম যে পঁচিশ টাকার জন্য তুমি কত টাকা ইন্টারেস্ট পেয়েছ পঁচিশ টাকার জন্য চার টাকা ইন্টারেস্ট পেয়েছ আমরা দুভাবে করতে পারি দেখো দুভাবেই বলে দেব পঁচিশ টাকার জন্য চার টাকা পেয়েছ দু বছরে তাহলে তুমি বলো তো এক বছরে কত পাবে পঁচিশ টাকার জন্য এক বছরে পাবে দু টাকা তাহলে এবার আমরা কি এইভাবে বলতে পারি পঁচিশ টাকার জন্য যদি দু টাকা পাই একশো টাকা আমার টার্গেট তাহলে এই যে একশো টাকার জন্য কত হবে এর সাথে গুণ করেছো এর সাথে গুণ করে দাও তাহলে আট পার্সেন্ট শেষ উত্তর ভাই সূত্র কোথায় গেল আমার মেন টার্গেট হচ্ছে ভাই সূত্রকে আমরা ভুলে যাব সূত্র দরকার নেই কারণ সূত্র মনে থাকে না তো যাই হোক আমি সুবিদ্যা স্যারের অঙ্ক বই থেকে তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল যে স্যার যদি একটু করিয়ে দিন অনেক সুবিধা হয় আমি চেষ্টা করছি সবে মাত্র যদি তোমাদের সহযোগিতা পাই তোমরা যদি ক্লাসগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং কমেন্ট সেকশানে তোমরা জানাও যে কীরকম লেগেছে ভিডিওটি তাহলে আমি অবশ্যই চেষ্টা করব সম্পূর্ণ নতুনভাবে ভাই আমার আর বলার কিছু নেই তোমরা নিজেরাই দেখেছো প্রসেস কী মেথড কী তো যাই হোক সবাই ভালো থেকো আর যারা এখনও চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে নাহলে কিন্তু নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে না আর না পৌঁছানো মানেই হচ্ছে সমস্ত ক্লাস ইয়ার সলিউশন স্যার এর মিস করা সো চলো আজকে এই অবধি সবাই ভালো থেকো ওকে চলো